বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সিরাজিরা সম্মানিত সুদীবৃন্দ প্রকৃত ইমান একটি নূর বিশেষ এই নূর নবিরাসুল এবং অলিয়াল্লাগণের সিনায় সংরক্ষিত থাকে নবৈতের যুগে যারা নবীরগণের সাহচর্যে গিয়ে সাধনার মাধ্যমে নিজেদের কাল বা হৃদয়ে এই নূর প্রজ্বলিত করতে সক্ষম হয়েছেন তারাই প্রকৃত ইমানদার হয়েছেন সুতরাং বোঝা যাচ্ছে নবিরাসুলগণের গুরুত্ব মর্যাদা এবং মহত্ব অপরিসীম আর আমাদের এই সিরাজ অনুষ্ঠানে নবীরাসুলগণের গৌরবদীপ্ত জীবনী মোবারক আলোচনা করা হয়ে থাকে যিনি আলোচনা করেন তিনি আর কেউ নন তিনি প্রখ্যাত আলেম দিন কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাদারি সাহেব সম্মানিত আলোচক আমাদের কদর টিভির স্টুডিওতে আজকের আলোচনা পর্ব শুরু করার জন্য ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সম্মানিত আলোচককে নিরন্তর ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি বিজ্ঞ আলোচক গত পর্বে আপনি হজরত সালি আলহালামের জীবনী মোবারক আলোচনার এক পর্যায়ে বলেছেন হজরত সালি আলহ্লামের সম্প্রদায়ের বিভিন্ন গোত্রের নয় জন তাকে হত্যা করার জন্য গিয়েছিল কিন্তু মহান রাব্বুল আলমিনের অপার দয় তারাই হত্যা হয়ে গেছে পরবর্তী ঘটনা প্রভাব জানতে চাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল দামিন الذي هدانا إلى صراط المستقيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد مهان الله رب العالمين الدرباري লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে দয়াময় রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই কদর টিভির ব্যবস্থাপনায় প্রতি সপ্তাহে সিরাজ মনিরা এই অনুষ্ঠানের মাধ্যমে মহান রব্বুল আলমিনে প্রেরিত আম্বিআই কেরামগণের জীবনী মোবারক নিয়ে আলোকপাত করার তান কালাম আলহামদুলিল্লাহ রসুল সাল্লহি ওয়াসালামার কদম মোবার লাখো কোটি সালাম ও কদম্বসী নিবেদন করছি সুদী মন্ডলী দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন শুনছেন সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ এবং সালাম আসসালাম সম্মানিত সঞ্চালক আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে সালে আলাইহি সালাম যখন আল্লাহর পক্ষ থেকে তার জাতিকে বলে দিয়েছিলেন যে তোমরা তিন দিন তোমাদের ঘরের মধ্যে অবস্থান করে নাও অর্থাৎ তোমাদের আর সময় আছে তিন দিন তিন দিন এরপরে আল্লাহর গজব আসবে এরপরে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহর গজবের মাধ্যমে জাতি জানতে চেয়েছে হে সালে এই তিন দিন কোন তিন দিন সালে আলি ইসালাম তিনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিলেন যে তোমরা যে অপকর্মটি করলে না কাতুল্লহ আল্লাহর এই উটনিটিকে তোমরা হত্যা করে দিলে আল্লাহ ক্রোধান্বিত রাগান্বিত হয়ে তোমাদের উপর গজব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাকে জানিয়ে দিয়েছেন তোমাদের এই জগতে বেঁচে থাকার হায়াতকাল আর মাত্র তিন দিন আজকে হলো বুধবার তোমরা এই আল্লাহর এই উঠনিটিকে হত্যা করলে তোমাদের বেঁচে থাকার তিন দিন হলো বৃহস্পতিবার শুক্রবার শনিবার তাদেরকে তিনি আরো জানিয়ে দিলেন যে তোমরা যে ধ্বংস হয়ে যাবে আর আমি আল্লাহর একজন পয়গাম্বর আমি যে বলছি এটা যে সত্য আগামী দিন বৃহস্পতিবার তোমরা সিমটম দেখতে পাবে তোমাদের চেহারা হলুদ বর্ণ ধারণ করবে তোমরা একে অপরের দিকে তাকিয়ে দেখবে যে মনে হচ্ছে যেন তোমাদের মুখে হলুদ লাগিয়ে দেওয়া হয়েছে মূলত তাই নয় তোমাদের সকলের চেহারা হলুদ বর্ণ ধারণ করবে তখন তোমরা বুঝতে পারবে যে হা আল্লাহর সিদ্ধান্তের বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে এরপরের দিন হল শুক্রবার 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 দিন তোমাদের সকলের চেহারা লাল বর্ণ ধারণ করবে একজন আরেকজনের দিকে তাকাইলে দেখতে পাবে যে তোমাদের চেহারা একজন আরেকজন দেখছ চেহারা লাল বর্ণ ধারণ করেছে এটি দ্বারাও তোমরা বুঝতে পারবে যে হা তোমাদের গজব অনিবার্য তোমরা যে বেয়াদবি করেছ এটার ফল এরপরের দিন হলো শনিবার শনিবার দিন তোমাদের প্রত্যেকের চেহারা কালো বর্ণ ধারণ করবে একে অপরের দিকে তাকাইলে দেখবে যে একে অপরকে দেখতে পাবে কালো বর্ণ দেখা যাচ্ছে এই শনিবার দিনে তোমাদের জন্য জীবনের শেষ দিন শনিবার দিন যাওয়ার আর রবিবার দিন তাদের উপরে গজব চলে আসবে শনিবার তাদের জীবন শেষ দিন এই মেসেজ আল্লাহর বন্ধু হাজরত সালেহ আলহিসাম যখন তার জাতিকে দিলেন জাতি অনুতপ্ত না হয়ে তারা বরং বিরুফ বাক্যে কঠাক্য করছে আমরা যেটা সমাজে দেখি আর কি যদি কিছু বলা হয় আর যাও যাও দেখা যাক তুমি কি করতে পারো তাচ্ছিল্য করা তাচ্ছিল্য করা দেখি তোমার ক্ষমতা কতটুকু আছে এরকম সমাজে আমরা সচরাচর দেখা সচরাচর দেখতে পাই যারা উগ্রপন্থী যারা আদর্শ বহির্ভূত এই বাক্যগুলো আমরা শুনতে পাই ওই জাতি যেহেতু অবাধ্য খোদার রসানলে তারা পরে যাচ্ছে তাদেরও এই বাক্যগুলো এরকম সালে ইসলামকে কুটু বাক্য দ্বারা তারা কষ্ট দিচ্ছে মনো কষ্টে যে আমার জাতি এখনো তাদের বোধ এখনো বোধ সম্পন্ন হচ্ছে না তারা এখনো আমার সাথে বিরূপ ভাষায় কথাবার্তা বলছে শুধু তাই নয় তারা চিন্তা করলো তাদের মধ্যে কিছু জ্ঞানী ব্যক্তি সব জায়গায় আসলে দুষ্টু প্রকৃতির যারা থাকে এর ভিতরেও কিছু জ্ঞানী লোক থাকে বিচক্ষণ বিচক্ষণ লোক থাকে যারা এই দুষ্ট বুঝতে পারে দুষ্টুদের মধ্যে দুষ্ট লোকদের মধ্যে যারা বিচক্ষণ তারা ওই দুষ্ট লোকদের পরিচালনার দায়িত্বটা নেয় এবং তাদের কু পরামর্শের ফলে দুষ্ট লোকগুলোর দুষ্টামির মাত্রাটা আর বেড়ে যায় বেড়ে যায় এবং তারা এই দুষ্টামিটাকে বাস্তবায়ন করতে সক্ষম হয় সেই দুষ্ট লোকগুলার মধ্যে বিপদগামী লোকগুলোর মধ্যে যারা একটু বিচক্ষণ এবং বুদ্ধিমত্তা ছিল সালে ইসলাম তাদের কাছ থেকে চলে যাওয়ার পর তারা তাদেরকে পরামর্শ দিল যে দেখো সালে যদি সত্য কথাই বলে থাকে তাহলে তো আসলেই ওই নয়জন তারা পরিকল্পনা করলো যে যদি আমরা মারাই যাই তাহলে এর আগে সালে আল ইসলামকে আমরা শেষ করে দিই যেটা আমি গত পর্বে আলোচনা করেছেন যে উনি আল্লাহর এবাদতের জন্য পাহাড়ের গুহায় যখন গিয়ে মোরাকাবা ধেন সাধনায় নিমগ্ন ছিলেন প্রার্থনা করছিলেন সালাত আদায় করছিলেন তখন তারা আল্লাহ নবী সাল্লাহ ইসলামকে হত্যা করার জন্য গিয়েছেন এবং রাব্বুল আলমিন তাদেরকে সেখানে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে এবং জড়ো হাওয়া তাদেরকে সেখানে হত্যা করা হয় এই নয় জন লোক প্রথম মারা যায় এরপর দিন যখন বৃহস্পতিবার তখন সত্যি সত্যি তার কম সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে তাদের চেহারা হলুদ হয়ে গেছে একে অপরের দিকে তাকাচ্ছে দেখছে মনে হচ্ছে যেন চেহারার মধ্যে হলুদ লেপন করে দেওয়া হয়েছে এমন একটা অবস্থা এমন একটা অবস্থা একে অপরকে জানতে চাচ্ছে তোমার চেহারায় হলুদ দেখা যাচ্ছে সেও বলছে তোমার চেহারা হলুদ দেখা যাচ্ছে তোমার চেহারা তো হলুদ দেখা যাচ্ছে তখনও কিন্তু তাদের বোধদয় হয়নি বোধোদয় হয়নি বা একটা সিদ্ধান্ত যখন আল্লাহর পক্ষ থেকে হয়ে যায় জি তখন কিন্তু এটা বাস্তবায়ন আল্লাহর পক্ষ থেকে হয়ে যায় তবে একটা বিষয় আছে সেটা হলো যদি আল্লাহর কাছে মানুষ তবা করে তবে রাব্বুল আলামিন মাফ করেন আল্লাহ কালামে বাক্য বলেছেন অমা কান আল্লাহ মজি বাহুম ওয়াহুম ইয়াস্তা ফিরুন যে আল্লাহ এমনও নন যে আল্লাহর কাছে তারা ক্ষমা চাইবে অথচ আল্লাহ তাদেরকে আজাব দিবেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যে কত মহান সাগর কত দয়ার সাগর সুতরাং বান্দার জন্য আল্লাহর দয়ার হাত সর্ব অবস্থায় প্রসারিত সর্ব অবস্থায় কারণ অনেক আশা নিয়ে অনেক ভালোবেসে এই বান্দাকে রাবুল আলামিন তৈরি করেছেন আল্লাহ চান না আমরা ধ্বংস হয়ে যাই আল্লাহ চান না আল্লাহর বান্দা ধ্বংস হয়ে যান আল্লাহ সর্ব অবস্থায় চায় যে আমার বান্দা ভালো থাকুক আমার বান্দা ভালো অবস্থায় আমাকে ডাকুক আমরা আমাদের কর্মের কারণে আমরা আমাদের বিপদগামিতার কারণে জাতি বাল্লার বান্দারা আল্লাহর সাথে বেয়াদুবি করার কারণে আল্লাহর পীড়িত পয়গাম্বর বাল্লার পীড়িত মহামানবগণের সাথে বিরুদাচরণ কারণে বেয়াদুবি করার কারণে আল্লাহর গজবের রোশান হলে তারা পতিত হয় এরপরও যখন কোন বান্দা বেয়াদুবি করে ফেলে রাবুল আলমিন অপেক্ষমান যে দেখি আমার বান্দা অনুশোচনা সৃষ্টি হয় অনুশোচনা সৃষ্টি হয় কিনা আমার কাছে তবা করে কিনা আমি একটা রয় এরকম পেয়েছি যে যখন একটা বান্দা পাপ করে আমাদের যে কেরামান কাতিবিন পূর্ণ এবং পাপ লেখার কাজে নিয়োজিত যিনি মানুষের ভালো কর্ম লিপিবদ্ধ করেন হ্যাঁ কেরামান কাতিবিন দুইজন তো কাজ করেন যিনি ভালো কর্ম লিপিবদ্ধ করেন একটা বান্দা যখন একটা পাপ কাজ করে ওই ফেরেশতাকে বলা আছে যে বদের ফেরেস্তা যেন না লিখে একটু যেন অপেক্ষা করে যেন এই বান্দা আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা পাপ করে ফেলেছে হয়তো রিপুর প্ররোচনায় শয়তানের ঢোকায় বা নফসের যে কোনো কুখায় কুচিন্তা কুধ্যানের ফলে বান্দা পাপ কর্মটি করে ফেলেছে আল্লাহ আহ চায় যে আমার বান্দা দেখি আমার কিছু তওবা করে কিনা ওটা সাথে সাথে লেখা হয় না যদি তওবা করে আল্লাহ মাফ করে দেন কারণ ইন্না আল্লাহ গাফুর রহিম আবার নেকের ফেরেশতা যিনি নেক লিপিবদ্ধ করছেন সৎ কর্মকর্তার করার সাথে সাথেই হুকুম সাথে সাথে লেখা হয়ে দেন সাথে সাথে ইভেন যখন একজন বান্দা একটা ভালো কর্ম করবে নিয়ত করে যে সে ভালো কর্মটা করবে হয় আজকে না এখনো করেনি করেনি বা ভবিষ্যতে একটা ভালো কাজ করবে পরিকল্পনাটা করেছে করেছে পরিকল্পনা যেমন জাস্ট আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আমি যতটুকু অবগত যে ময়মন ত্রিশাল বিশাল এক সম্মেলন আয়োজন করা হয়েছে বিভিন্ন প্রোগ্রাম থেকে আমরা শুনতেছি যে অনেক লোক সেখানে সমাগম হবে সমাগম হবে বহির বিশ্ব থেকে লোক আসবেন সেখানে দেখা যাবে যারা এখন থেকে যাওয়া নিয়ত করেছে সে সম্মেলনে যাবে যে হ্যাঁ এই পবিত্র অনুষ্ঠানে আমি যাব। সেখানে অনেক মহামানব আল্লাহর অলিগন আসবেন হ্যাঁ মহান ইমাম সে সম্মেলন আহ্বান করেছেন যেখানে অবগত হওয়া যাচ্ছে বাংলাদেশ যারা আলেম আসবে সেখানে আসবেন সেখানে যারা যাওয়ার এখন পরিকল্পনা করছেন নিয়ত করছেন যে আমি একটা ভালোই কাজে যাব হ্যাঁ এই নিয়ত করা থেকেই তার ফজিলত শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যে ভালো একটা কাজের নিয়ত একটা ফজিলত দান করে ইমপ্লিমেন্ট করার আগে এর আগেই পাশাপাশি কেউ যদি একটা পাপ কর্ম করবে এটা নিয়ত করে তাকে পাপ লেখা হয় না সুযোগ দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত সে পাপটাকে সংগঠিত না করে ও আচ্ছা 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 তাহলে আমার আল্লাহ কত দয়ার সাগর যে আমার বান্দা ভালো কাজ করবে করার যেহেতু নিয়ত করেছে সেটা ফজিলত সকলের সাথে সাথে তাকে ফজিলত দেওয়া শুরু হয়ে গেল এবং যখন কাজটাকে সে সংগঠিত করে ফেলবে মানে সম্মেলনে যাবে সেখান থেকে ফায়েজাত বারাকাত নিয়ে সে আসবে তার জন্য ডাবল ফজিলত ফজিলত আর যে পাপ করবে কল্পনা করেছে আল্লাহ এখনই তাকে পাপ মানে গুনা দিচ্ছেন না আল্লাহ অপেক্ষায় হয়তো সে আমার বান্দা পাপটা করবে না পাশাপাশি সে তবা করে ফিরে আসবে তাহলে আমার আল্লাহ বান্দার প্রতি কত দয়ার সাগর কত সহানুভূতিশীল কত সহানুভূতিশীল যদি সালে আলাহ ইসলামের কম যে আমাদের সিমটম ধরা পড়ে গিয়েছে বৃহস্পতিবার আমাদের চেহারায় হলুদ বর্ণ হলুদ বর্ণ ধারণ করেছে সালে আলাহ ইসলামের কথা অনুযায়ী কিন্তু তারা তখনও তাদের মানে বোধগম্য হচ্ছে না হেদায়ত তাদের নসিবে নেই তো রাব্বুল আলমিন পরবর্তী সময়ে তাদেরকে কিভাবে ধ্বংস করলেন ইনশাল্লাহ আগামী পর্বে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব। রাব্বুল আলমিন আমাদের সে পর্যন্ত ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশা করে এখানে আলোচনা সমাপ্ত করছি ধন্যবাদ বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারি সাহেব সময়ের অগ্রযাত্রার কারণে আমাদের আলোচনা অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে কিন্তু একজন উপস্থাপক হিসাবে আমার পরবর্তী পর্বের আলোচনা কিন্তু এখনই জানার জন্য খুব আগ্রহ সৃষ্টি হচ্ছে এত সুন্দরভাবে আপনি আজকে বেশ কিছু বিষয় আপনি উপস্থাপন করেছেন যে বিষয়গুলো আমাদের দর্শক শ্রোতারা অনেক নতুনভাবে জানতে পেরেছে এর জন্য আপনাকে আরও ধন্যবাদ জানাচ্ছি দেশ বিদেশে সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকের আলোচনা পর্বের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের সিরাজ্যমনির অনুষ্ঠান এখানে শেষ করছি সে পর্যন্ত মহান রাব্বুল আলমিন আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন